সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জিকে পরাজিত করে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস মোট ভোট পেয়েছেন 87,611, তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 64,631 এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 25,793। কংগ্রেস 47%, তৃণমূল 34% এবং বিজেপি 13%। জয়ের পর বাইরন বিশ্বাস বলেন সাগরদিঘির মানুষের হয়ে কাজ করতে চায়। তবে সাগরদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হারের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখযোগ্য। তার মধ্যে অন্যতম তৃণমূল দলের মধ্যে চাপা কোন্দল ছিল, প্রকাশ্যে তা না এলেও ভোট বাক্সে তা প্রমাণ হয়েছে। হ্যাঁ, আমি তো প্রথম থেকেই বলে আসছি যে আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্টিং যখন এগিয়ে আছে তো আর পিছনের কোনো ব্যাপার ছিল না, সেটাই হলো লাস্ট পর্যন্ত প্রচুর ভোটের ব্যবধানে জয়ী হলো। যেসব আমি কথা দিয়েছিলাম, যেসব উন্নয়নের কথা ওইসব করবো, যেমন পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, গঙ্গা বাঁধন, এসব আস্তে আস্তে করবো সব কিছুই। পাশাপাশি সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে কংগ্রেস, এটিও তৃণমূলের হারের আরও একটি কারণ বলে মনে করছেন রাজনীতিবিদরা। তার কারণ নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার, আনিস হত্যাকাণ্ড সহ রাজ্য জুড়ে নানা দুর্নীতির ইস্যু। তবে 2011 সালে তৃণমূল কংগ্রেস এই জেলায় প্রথম ফুল ফুটিয়েছিল, তাই এই কেন্দ্রে তৃণমূলের হারকে বিরোধীরা কটাক্ষে সুরে বলছেন এখান থেকেই তৃণমূলের হার শুরু। সেন্ট্রাল ফোর্সে ইলেকশন কমিশনের মাধ্যমে যে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, তাদের তৎপরতা এবং নিরপেক্ষতা, তাদের তৎপরতার জন্য, তাদের নিরপেক্ষতার জন্য সাধারণ ভোটার কিন্তু তারা সাহস পেয়ে, হিম্মত পেয়ে তারা কিন্তু বুথ পর্যন্ত গেছিল। নাহলে এই বুথ লুট করার জন্য তৃণমূল সমস্ত রকম ব্যবস্থা করেছিল। সাগরদিঘি যেখানে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে এলাকাটা সাগরদিঘি, এটা পরিযায়ী শ্রমিকদের এলাকা। 22,000-25,000 পরিযায়ী শ্রমিক তারা সাগরদিঘির বাইরে থাকে। এই পরিযায়ী শ্রমিকদের তালিকা সরকারি দলের কাছে আছে। তারা এই পরিযায়ী শ্রমিকদেরকে ছাপ্পা ভোটে হাতিয়ার করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছিল। সেই ব্যবস্থা কিন্তু ভাঙচুর করে দিয়েছে কেন্দ্রের যে নির্বাচন কমিশনের নেতৃত্বে যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। স্বাভাবিকভাবে সংঘবদ্ধ মানুষের প্রতিবাদ এবং তৃণমূলের দুর্নীতি, অনাচার, অত্যাচার, সন্ত্রাসের প্রতিবাদে সর্বস্তরের মানুষ আজকে যখন মুখর হয়েছে, তখন তৃণমূল হার ছাড়া কোনো উপায় ছিল, তাই তারা খেলেছে।